আমি যতক্ষণ সেখানে থাকবো তুমি যদি আমার ছানাদের দেখে রাখতে। কি ব্যাপার মামা, আমার আরেকটি ছানা কোথায় গেল? আমি তো দুটোকেই তোমার কাছে রেখে গিয়েছিলাম। এক জঙ্গলে একটি বাঘ বাস করত। বাঘটি খুবই শক্তিশালী ছিল। ক্ষুধা লাগলে সে শিকার করত, আর তা না হলে তার গুহার সামনে শুয়ে বসে কাটিয়ে দিত। একদিন একটি শিয়াল ওই বাঘের কাছে আসলো আর বলতে লাগলো, বাঘ মামা, একটি সমস্যায় পড়ে তোমার কাছে আসলাম, তোমার সাহায্যের খুবই প্রয়োজন আমার। আমার বোনটা মারা গেছে অনেকদিন হলো, তাই দুটো ছানাকে রেখে শিকারে যেতে মনে ভয় করে, মানে সাহস পাই না আর কি। তাই আমি বলছিলাম আর কি, আমি যতক্ষণ শিকারে থাকবো তুমি যদি আমার ছানাদের দেখে রাখতে তাহলে খুবই ভালো হতো বাঘ মামা। আচ্ছা যা, তুই তো আমার ভাগ্নে, তোর জন্য এতটুকু করতে পারবো না। যা, তুই তোর ছানাদের নিয়ে আয়, আমি ওদের দেখে রাখবো। ঠিক আছে মামা, আমি নিয়ে আসছি। এই বলে শিয়াল তার ছানাদের আনতে গেল। বেশ কিছুক্ষণ পর শিয়াল তার দুটো ছানাকে নিয়ে বাঘের কাছে আসলো। এই যে মামা, আমার ছানার দুটোকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি ওদের দেখে রেখো মামা। আচ্ছা, তুই শিকারে যা, তবে একটু তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ঠিক আছে মামা। এই বলে শিয়াল তার ছানাদের বাঘের কাছে রেখে সে শিকার করতে গেল। শিয়ালের নাদুস নদুস ছানাদের দেখে বাঘটি ভাবতে লাগলো, ভাগ্নে শিয়ালের দুটো ছানাই তো দেখছি বেশ নাদুস নদুস, বর্তমানে জঙ্গলের যে পরিস্থিতি, শিকার তো খুঁজেও পাওয়া যায় না। ভাগ্নের ছানা দুটো থেকে একটিকে খেয়েই ফেলি আর শিয়ালকে উল্টো পাল্টা বুঝিয়ে দেব। এই বলে বাঘ শিয়ালের একটি ছানাকে খেয়েই ফেলল। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটি শিকার ধরে নিয়ে আসলো। সে এসে দেখলো তার একটি ছানা দাঁড়িয়ে আছে আর একটি ছানা নেই। তাই সে বাঘকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মামা, আমার আরেকটি ছানা কোথায় গেল? আমি তো দুটোকেই তোমার কাছে রেখে গিয়েছিলাম। আরে বাঘনে, তোর একটি ছানা খেলতে খেলতে আমায় বললো আমি বাবার কাছে যাব। এই কথা বলেই ও একটা দৌড় দিয়েছে। আমি তো ভেবেছি ও তোর কাছে গেছে। কেন রে, ও কি তোর কাছে যায়নি? না তো, ও তো আমার কাছে যায়নি, তাহলে ও গেল কোথায়? তার আমি কি করে জানবো? তোর ওই ছানাটা অনেক দুষ্ট স্বভাবের, বুঝেছিস? দেখ তো, ও তোর বাসায় চলে গিয়েছে নাকি। বাঘের এরকম উদ্ভট কথা শুনে শিয়াল মন খারাপ করে তার একটি ছানাকে নিয়েই ফিরে গেল। আর বাঘ তো মনে মনে বেজায় খুশি। এইদিকে শিয়াল মন খারাপ করে বসেছিল, তখনই দূর থেকে একটা পাখি শিয়ালের কাছে আসলো আর শিয়ালকে বলতে লাগলো, কি হয়েছে শিয়াল ভাই, মন খারাপ করে বসে আছো? আর বলো না, বাঘ মামার কাছে দুটো ছানাকে রেখে আমি শিকার করতে গিয়েছিলাম, এসে দেখি একটি আছে আর একটি ছানা নেই। আর একটি নাকি জঙ্গলে আমাকে খুঁজতে চলে গেছে, কিন্তু পুরো জঙ্গল খুঁজেও আমি ওই ছানাটাকে আর পেলাম না। বাঘ তোমাকে মিথ্যে বলেছে, আমি যখন ওর এলাকা দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন দেখলাম ও তোমার একটি ছানাকে খেয়ে ফেলল। তোর এই শিকারটাকে আমার কাছে এনে রেখেছিস কেন রে? এইটা তোমার উপহার মামা,
কারণ তুমি আমার একটি ছানাকে বাঁচিয়েছো, তা না হলে তো ও হারিয়ে যেত জঙ্গলে। আরে ভাগ্নে, এটা তো আমার দায়িত্ব ছিল রে। আচ্ছা যা, তোর উপহার আমি কবুল করলাম। এই কথা বলতে বলতে বাঘটি শিকারকে খেতে লাগলো। খাওয়ার কিছুক্ষণ পর বাঘ বলল, কি ব্যাপার ভাগ্নে, তোর এই শিকার খাওয়ার পর থেকে তো আমার মাথা কেমন জানি ঘুরছে, আর চোখে কেমন ঝাপসা ঝাপসা দেখছি মনে হচ্ছে। আমি ভিষ মিশিয়ে দিয়েছি তো তাই। কি, তুই আমাকে এভাবে মারলি? দোস্ত বাঘ, তুই আমার আমানতের খেয়ানত করেছিস, এইটা তো শাস্তি, এখন তুই মরবি। ওরে বাবা রে, মরে গেলাম রে। বিষের প্রভাবে বাঘটি মারা গেল। এইভাবেই শেয়াল দুষ্ট বাঘটিকে শাস্তি দিল।